हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू वाचिंग रेसल बीडी टॉप 5 ड्रीम मैच। এই ভিডিওটিতে এমন পাঁচটি ম্যাচ সম্পর্কে ডিসকাস করা হয়েছে, যেই পাঁচটি ম্যাচ সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন এবং সেই ম্যাচগুলো দেখবার জন্য আপনিও এক্সাইটেড হয়ে যাবেন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 5, ব্রক লেসনার ভার্সেস দ্য ফিন্ড। বর্তমান সময়ে WWE এর অন্যতম জনপ্রিয় রেসলার হচ্ছেন ব্রক লেসনার এবং অপরদিকে দ্য ফিন্ড। আপনারা অবশ্য সকলেই জানেন যে দ্য ফিন্ড WWE তে সর্বপ্রথমে যখন তার ফিন্ড ক্যারেক্টারে ডেবিউ দিয়েছিলেন, তখন থেকেই তিনি অসাধারণ শক্তিশালী হিসেবে WWE তে পারফরমেন্স দিয়ে আসছেন। এছাড়াও ব্রক লেসনার WWE এর অন্যতম পাওয়ারফুল রেসলার। তো ব্রক লেসনার ভার্সেস দ্য ফিন্ডের মধ্যে যদি ম্যাচ অনুষ্ঠিত করে WWE ম্যানেজমেন্ট, তাহলে আমরা মাইন্ড গেম ভার্সেস পাওয়ার হাউসের মধ্যে একটি ম্যাচ দেখতে পারবো। আপনি একবার ধারণা করেই দেখুন যে ব্রক লেসনার একটি করে সুপ্লেক্স মারছেন ফিন্ডকে, ফিন্ড আবারও উঠে বসছেন, আবারও সুপ্লেক্স মারছেন, আবারও উঠে বসছেন ফিন্ড। শুধু তাই নয়, F5 মারবার পরেও ফিন্ড আবারও উঠে দাঁড়াচ্ছেন এবং তারপরে ব্রক লেসনারকে ডমিনেট করছেন। অপরদিকে ব্রক লেসনারও থেমে থাকার রেসলার নয়, তিনিও একের পর এক F5 সুপ্লেক্স মারতেই আছেন। অর্থাৎ দ্য ফিন্ড ভার্সেস ব্রক লেসনারের মধ্যে যদি একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ WWE ম্যানেজমেন্ট অনুষ্ঠিত করে, তাহলে এটা অবশ্যই ড্রিম ম্যাচ। এই ম্যাচটি দেখবার জন্য অনেক দর্শক মুখিয়ে থাকবেন, বিশেষ করে দ্য ফিন্ডকে আগের দিকে যেমনভাবে বুকিং দেওয়া হতো, ঠিক তেমনভাবে বুকিং দিলে WWE ম্যানেজমেন্ট অনেক বড় একটি ম্যাচ দিবেন ব্রক লেসনার ভার্সেস দ্য ফিন্ডের মধ্যে। কেননা বর্তমান সময়ে ফিন্ড একটি মাত্র আরকেওই সহ্য করতে পাচ্ছেন না, গোল্ডবার্গের জ্যাকহ্যামার সহ্য করতে পাচ্ছেন না, রোমান রেঞ্জের স্পিয়ার সহ্য করতে পাচ্ছেন না। বর্তমান সময়ে দ্য ফিন্ড একজন দুর্বল রেসলার হয়ে পড়ছেন। তবে আগের মতো যদি তাকে স্ট্রং বুকিং দিয়ে ব্রক লেসনারের বিরুদ্ধে ব্রক লেসনার ভার্সেস দ্য ফিন্ডের একটি ম্যাচ WWE ম্যানেজমেন্ট অনুষ্ঠিত করেন, তাহলে অবশ্যই একটি অনেক বড় ড্রিম ম্যাচ আমরা দেখতে পারবো WWE-তে। নাম্বার 4, আন্ডারটেকার ভার্সেস দ্য ফিন্ড। আপনারা অবশ্য সকলেই জানেন যে রেসলিং দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর এবং সবথেকে জনপ্রিয় ডেডম্যান ভঙ্গিয়াতে যে রেসলারটি পারফরমেন্স দিয়ে থাকেন, সেই রেসলারটি হচ্ছেন দ্য আন্ডারটেকার। এই আন্ডারটেকারের রেসেলমিনিয়াতে অনেক বড় কিছু স্ট্রিক থেকে শুরু করে WWE-তে ভৌতিক চেহারাতে পারফরমেন্স দিয়ে সকল দর্শকদেরই কিন্তু মন জয় করে নিয়েছেন। তবে তিনি 2020 সালের সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে তিনি রিটায়ার করেছেন, অর্থাৎ WWE-তে আর কখনোই ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন আন্ডারটেকার। তবে তার যেসব ভক্তগুলো রয়েছেন, তারা বিশ্বাস করেন যে আন্ডারটেকার এখনও পর্যন্ত WWE থেকে রিটায়ার হননি, বরং তিনি WWE-তে আরও ম্যাচ খেলবেন। বিশেষ করে আন্ডারটেকার জানিয়েছিলেন যে তিনি এখনও অন্যান্য রেসলারদের ম্যাচ দেখলে তিনিও রেসলিং করতে মন চান বা তার রেসলিং করতে মন চায়, তবে তিনি তেমন ভালো পারফরমেন্স দিতে পারবেন না বলেই তিনি WWE থেকে রিটায়ার করেছেন। তবে তাকে যদি কোনো সিনেমেটিক ম্যাচে, অর্থাৎ ফিন্ড ভার্সেস আন্ডারটেকারের মধ্যে যদি কোনো সিনেমেটিক ম্যাচে মুখোমুখি করানো হয়, তাহলে অবশ্যই এটা সকলের ড্রিম ম্যাচ হবে। কেননা বর্তমান সময়ে ফিন্ডও কিন্তু WWE এর অন্যতম ভয়ঙ্কর একজন রেসলার, তিনিও ভৌতিক ক্যারেক্টার বহন করে আসছেন, আর আগের সময়ে কিন্তু আন্ডারটেকার ভৌতিক ক্যারেক্টার বহন করতেন। তো আন্ডারটেকার ভার্সেস ফিন্ডের মধ্যে যদি একটি ম্যাচ WWE ম্যানেজমেন্ট অনুষ্ঠিত করে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটিও একটি ড্রিম ম্যাচ হবে, আর এই ম্যাচটি দেখবার জন্য দর্শকরা একেবারে মুখিয়ে থাকবেন। নাম্বার 3, ব্রক লেসনার ভার্সেস দ্য ট্রাইবাল চিফ রোমান রেঞ্জ। আমরা এর আগেও রোমান রেঞ্জের সাথে ব্রক লেসনারের বেশ কয়েকটি WWE-তে ম্যাচ দেখেছি। আমরা WWE চ্যাম্পিয়নশিপের জন্য রেসেলমেনিয়াতে ম্যাচ দেখেছি, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জের ম্যাচ দেখেছি। তবে এর আগে যেই ম্যাচগুলো দেখেছি, সেই ম্যাচগুলো আসলে কিছুই নয়, বরং বর্তমান সময়ে আপনারা জানেন যে WWE এর অন্যতম টপ রেসলার হচ্ছেন দ্য ট্রাইবাল চিফ রোমান রেঞ্জ। আর ব্রক লেসনার WWE এর একেবারে শুরু থেকে এখন পর্যন্ত তিনি হিল সুপারস্টার হিসেবে অন্যতম একজন জনপ্রিয় রেসলার। এই রেসলার যদি WWE-তে ব্যাক করেন, অর্থাৎ ব্রক লেসনার যদি WWE-তে ব্যাক করেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন WWE-এর ভিউয়ারশিপে ফায়দা হচ্ছে। রোমান রেঞ্জ তিনি স্ম্যাকডাউনের ভিউয়ারশিপটি মেনটেন করছেন, তবে ব্রক লেসনার যদি রিটেন করে রোমান রেঞ্জের বিরুদ্ধে পারফরমেন্স দেন, অর্থাৎ ব্রক লেসনার রিটার্ন করে রোমান রেঞ্জের বিরুদ্ধে ম্যাচ খেলেন, তাহলে অবশ্যই আপনারা WWE-এর সেই ব্র্যান্ডগুলোর অনেক বড়ভাবে ভিউয়ারশিপে ফায়দা দেখতে পারবেন। তো আপনারা অবশ্য এর আগে এদের ম্যাচ দেখলেও কিন্তু তেমন ভালোভাবে দেখেননি, কেননা ব্রক লেসনার একদিকে অন্যতম শক্তিশালী হিল রেসলার, অপরদিকে রোমান রেঞ্জ বর্তমান সময়ে WWE-এর সবথেকে নাম্বার ওয়ান হিল রেসলার। তো হিল ভার্সেস হিল, রোমান রেঞ্জ যেহেতু নিজেকে টপ রেসলার দাবি করেন, ব্রক লেসনার তিনিও নিজেকে টপ রেসলার দাবি করেন, তো ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে যদি একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ আবারও কনফার্ম করা হয়, তাহলে এটা অবশ্যই সকলের মধ্যেই একটি ড্রিম ম্যাচ হবে।
আমি তো ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে হিল ভার্সেস হিল অথবা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখবার জন্য একেবারেই এক্সাইটেড হয়ে রয়েছি। তবে আপনার কি মনে হয় ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে যদি কোনো ম্যাচ হয় তাহলে বর্তমান সময়ে সেই ম্যাচটিতে কে জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নাম্বার টু, ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি। আপনারা অবশ্য সকলেই জানেন যে ববি ল্যাশলি WWE রিটার্ন করার পরেই তিনি তার মতামত জানিয়েছিলেন যে WWE তিনি একমাত্র ব্যাক করেছেন এজন্যই, কেননা তিনি WWE ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলতে চান। তো ব্রক লেসনার একদিকে WWE অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় রেসলার, অপরদিকে ববি ল্যাশলিকে বর্তমান সময়ে WWE এতটাই স্ট্রং দেখানো হচ্ছে যে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ববি ল্যাশলি জিতেই আসছেন। আর ববি ল্যাশলি যেহেতু প্রতিনিয়তই ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলতে চাচ্ছেন, এছাড়াও তিনি প্রতিনিয়তই তার টুইটার অ্যাকাউন্ট থেকে শুরু করে তিনি বিভিন্ন সোর্সে গিয়ে তিনি মন্তব্য করে থাকেন যে ব্রক লেসনার রিটার্ন করলে তাকে একেবারে তিনি ডিস্ট্রয় করে দেবেন। অর্থাৎ বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট কিন্তু ববি ল্যাশলিকে ব্রক লেসনারের মতো করে তৈরি করবার চেষ্টা করছে। তো ভবিষ্যতে আপনারা ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গেলস ম্যাচ দেখতে পাবেনই পাবেন, আর এইটা অনেক আগে থেকেই কিন্তু সকলেরই ড্রিম ম্যাচ। কেননা ববি ল্যাশলি একদিকে অন্যতম পাওয়ার হাউস একজন রেসলার, অপরদিকে ব্রক লেসনারও WWE অন্যতম সাকসেসফুল রেসলার। এই দুই রেসলারের মধ্যে যদি ম্যাচ হয় তাহলে কে জিতবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নাম্বার ওয়ান, রোমান রেঞ্জ ভার্সেস দ্য রক, ভাই ভার্সেস ভাই। হলিউডের অন্যতম সবথেকে বড় তারকা দ্য রক এবং WWE অন্যতম সবথেকে বড় রেসলার রোমান রেঞ্জ, এই দুই রেসলারের ম্যাচ দেখবার জন্য WWE প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন যারা মুখিয়ে রয়েছেন যে এই দুই রেসলারের মধ্যে কবে ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচটি দেখবার জন্য সকলেই কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছেন। আপনারা অবশ্য সকলেই জানেন যে সাম্প্রতিক সময়ে রোমান রেঞ্জ এবং রক দুজনে উভয়েই তারা কিন্তু তাদের মধ্যে একটি ম্যাচ খেলবার জন্য সম্মতি জানিয়েছেন। তারা চাচ্ছেন যে WWE ম্যানেজমেন্ট যেন তাদের সামওয়ান ফ্যামিলির মধ্যে অর্থাৎ রোমান রেঞ্জ ভার্সেস রকের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত করে। তো এইটা রেসেলমেনিয়া 37 হবার কথা থাকলেও হলিউড স্টাইলে যেহেতু রেসেলমেনিয়া 39 WWE ম্যানেজমেন্ট তৈরি করতে যাচ্ছেন, তো হয়তোবা রেসেলমেনিয়া 39 আপনারা রক ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে ভাই ভার্সেস ভাই একটি ম্যাচ দেখতে পারেন। আপনারা অবশ্য সকলেই জানেন যে হলিউডে সবথেকে বেশি আয় করে থাকেন রক, আর রক এতটাই জনপ্রিয় অ্যাক্টর যে পুরো দুনিয়া তাকে দেখবার জন্য মুখিয়ে থাকেন। আর বর্তমান সময়ে WWE একেবারেই ভিউয়ারশিপ লো যাচ্ছে, এখানে যদি রক রিটার্ন করতে পারেন, আপনারা জানেন যে রকের ইনস্টাগ্রামে প্রায় 30 মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছেন, যেটা WWE এক কোণাও নয়। তো রক যদি WWE আবারও ব্যাক করে তো তার ফ্যান ফলোয়াররাও WWE দিকে লক্ষ্য রাখবেন, আর ঠিক সেই সময় কিন্তু WWE ভিউয়ারশিপে ফায়দা হবে। আর রক ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে অর্থাৎ ভাই ভার্সেস ভাই আপনারা সামওয়ান ফ্যামিলির টপ দুই রেসলারের মধ্যে একটি ম্যাচ দেখতে পারবেন। আর অনেকেই কিন্তু রক ভার্সেস রোমান রেঞ্জের ম্যাচটি দেখবার জন্য একেবারেই মুখিয়ে রয়েছেন। তো আশা করব খুব শীঘ্রই WWE ম্যানেজমেন্ট রক ভার্সেস রোমান রেঞ্জের ম্যাচ WWE অনুষ্ঠিত করাবেন, এবং সেই ম্যাচটি দেখবার জন্য আমরা কিন্তু সকলেই এক্সাইটেড রয়েছি। তবে আপনার কি মনে হয় রক ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে যদি একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ হয় তাহলে সেই ম্যাচটিতে কে জিতবে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।